জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলাটি রাজধানীর বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ডক্টর আখতারুজ্জামানের আদালতে চলছে। এই আদালতের কাছে ন্যায় বিচার পাওয়া যাবে না মর্মে খালেদা জিয়া উচ্চ আদালতের দ্বারস্থ হন। আপিল বিভাগ তা খারিজ করে দেন। মহামান্য আপিল বিভাগ লিফট আপিল খারিজ করে দিয়েছেন। কাজেই আদালত বদলি সংক্রান্ত ওনার যে লিভ পিটিশন খারিজ হওয়াতে মামলাটি যে আদালতে চলমান ছিল, যেভাবে চলমান ছিল সেভাবে এখন চলমান থাকবে। ওনারা প্রুফ করতে পারেন নাই যে আদালত বদলির কোনো রিজনেবল কারণ আছে। আদালত কোন প্রেক্ষাপটে এটি খারিজ করেছেন তা স্পষ্ট নয় খালেদা জিয়ার আইনজীবীদের কাছে। কি কারণে ডিসমিস করলেন, কেন ডিসমিস করলেন, আমরা জাজমেন্ট পাওয়ার পরে বুঝতে পারবো। এবং জাজমেন্ট পেলেই আমরা বসবো। বসে আমরা যদি মনে করি যে এই বিষয়টি যথাযথ হয়নি, তাহলে পরে আমাদের রিভিউর একটা স্কোপ আছে। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ না করা এবং বেগম জিয়ার বিরুদ্ধে মামলার কার্যক্রম পরিচালনা পরস্পর সম্পর্কযুক্ত বলে অভিযোগ করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আইন মন্ত্রণালয়ের নির্দেশ দেওয়া উচিত বিচারককে, যে পর্যন্ত গেজেট না হবে সে পর্যন্ত বেগম খালেদার মামলা পরিচালনা করা উচিত না। এটা নিয়ে নীতি পরিবর্তন দিতে হবে। কারণ নিম্ন আদালত তাই করবে। সুতরাং বেগম খালেদার ন্যায় বিচার পাচ্ছেন না, পাবেনও না। এই মামলায় ১১ সাক্ষীকে জেরা করার জন্য বেগম জিয়া হাইকোর্টে যে আবেদন করেছিলেন সেটি খারিজ হয়ে গিয়েছিল। পরে আপিল বিভাগে যাওয়ার পর দুদিন শুনানি শেষে আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেছেন অস্থায়ী প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।